আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মরিচের গাছ রয়েছে আমরা এই গাছটিকে দেখতে পাচ্ছি যে গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু উপর দিকে উপর দিকে এভাবে কুকড়ে গিয়েছে তো অনেকটা পাতা উপর দিকে কুকড়িয়েছে আবার কিছু কিছু পাতা মানে দেখতে অনেকটা এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে আবার অনেকটা নিচের দিকেও কুকড়ে গিয়েছে যেখানে দেখেন তো এর যে কারণগুলো সেগুলো আমি আপনাদেরকে ইতিপূর্বে একটি ভিডিওতে বিস্তারিত বলেছিলাম অনেকগুলো কারণেই এমনটা হতে পারে তার মধ্যে যেটা স্বাভাবিক কারণ সেটা হচ্ছে থ্রিপস প্রকার আক্রমণ থ্রিপস প্রকার আক্রমণটা উপর দিকে কুকড়ে যাবে আর একটা সিমটম হচ্ছে এর যে পাতা হ্যাঁ পাতাটা দেখবেন একটু মচমচে হয়ে যাবে আমি একটু মানে হাতের কাছে নিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো শুনতে পেয়েছেন তো যাই হোক এভাবে কিন্তু পাতাটা মচমচে হয়ে যায় তো আরেকটা কারণ হচ্ছে নিচের দিকে কুকড়ানোর কারণ হচ্ছে মাইট এই মাকড় হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লাল মাকড় আর অন্যটি হচ্ছে হলুদ মাকড় লাল মাকড়টা হচ্ছে আপনার পুরাতন পাতাগুলোকে আক্রমণ করে আর হলুদ যে মাকড় সেটা কিন্তু নতুন পাতাগুলোকে বেশি পরিমাণে আক্রমণ করে আর দেখেন থ্রিপস আর যদি থ্রিপসের আক্রমণ করে তাহলে তাহলে কিন্তু আপনার পাতার যে রং সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক এভাবে যদি বিভিন্ন প্রকার চোষক প্রকার আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে এটাকে দমন করতে পারেন আমি এই গাছগুলোকে দমন করার জন্য যেই যে উপাদানগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে স্কোয়ার কোম্পানির নিয়েছি সাইপার যেটা খুব ভালো কাজ করে আমার জানা মতে আরেকটা নিয়েছি হচ্ছে জেনেটিকা কোম্পানির কৃষক বন্ধু নামের ইমিডা ক্লোরোপিড তো এইটা এই দুইটা উপাদান আমি স্প্রে করব। এর পরিমাণটা আমি আপনাদেরকে একটু বলি সাইপার মেথরিন দেবো প্রতি এক লিটার পানির জন্য দুই থেকে তিন মিলি আর ইমিডা ক্লোরোপিড দেবো হচ্ছে ছোট্ট একটি পাতা থাকবে পাতাটা প্রতি এক টাঙ্কির জন্য বা দশ লিটার পানির জন্য একটি করে পাতা ব্যবহার করব তো যাই হোক এভাবে স্প্রে করব এবং এর যে ফলাফল সেটা আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইবার তিন দিন পরে পরে দুইবার স্প্রে করার পরে যে ফলাফল সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে এই যে দেখেন আর পাতাগুলো মোটামুটি একটু ভালোর দিকে চলে এসেছে তো যাই হোক এই হচ্ছে তার যে রেজাল্ট আর একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যদি এই ধরনের যে চোষক পোকাগুলো আমাদের গাছে আক্রমণ করে তারা কিন্তু দুইভাবে ক্ষতি করে একটা হচ্ছে আপনার গাছের রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে সেক্ষেত্রে আপনার গাছের যে নতুন করে যে ফুল হয় হ্যাঁ সেটা কিন্তু কমে যাবে এবং নতুন করে যে ফল আসার সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আর যদি চষু পোকার আরেকটা ক্ষতির দিক হচ্ছে তারা কিন্তু এক ধরনের মধু নিঃসরণ করে যেটা গাছে লেগে থেকে গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে তো যাই হোক এটাকে হানিডিউ বলে তো যাই হোক এই ধরনের আক্রমণ বা ক্ষতির হাত থেকে আমরা চাইলে আমাদের গাছকে যত্ন নিতে পারি তো যারা ছাদ বাগানি আছেন তারা চাইলে এই কৌশলটি অবলম্বন করতে পারেন এটা কিন্তু খুব স্বাভাবিক যে আক্রমণ তার সমাধান যদি মাইট থ্রিপস এবং মাইট তো দুই প্রকার একটা হচ্ছে লাল মাকড় হলুদ মাকড় আর থ্রিপস এই তিনটা এছাড়াও রয়েছে আরও কিছু চোষক পোকা যেসব মিলিবাগ তারপরে জ্যাসি র্যাফিড তো যাই হোক এগুলোর থেকে হাত থেকে বাঁচাতে চাইলে আপনি চাইলে এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন আর একটা বিষয় আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই আরেকটি হচ্ছে যদি কোনো প্রকার ভাইরাসের আক্রমণ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটি সুস্থ হয়ে যাবে আর যদি আপনার গাছ সুস্থ না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ভাইরাসের আক্রমণ ঘটেছে সেটাকে অবশ্যই মাটির নিচে পুঁতে ফেলতে হবে তো যাই হোক আমার গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোর দিকে পাতাগুলো একটু খুলেছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে এই যে আরও একটি গাছ আপনাদেরকে দেখাই এটাতেও প্রচুর পরিমাণে ফল মানে মরিচ এসেছে এই দেখেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর আর আমি সাধারণত এ ধরনের কৌশলগুলো নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে তো সবাই অনেক অনেক ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম